Assalamualaikum viewers, welcome back to my channel. Asha kori shobai bhalo achen, ami bhalo achi. Ajke ami chole ashlam amar ammur hater achare bananor recipe niye. Jalpai achar banabe ammu. Ammu jalpai achar bananor jonno ekhane ammu shukno moriz niyeche, ekhane shorshe niyeche, gota shorshe, ekhane roshun niyeche, ekhane panch poron, tarpor methi ar ki ki ache ammu. Panch poron e methi abar ki? আচ্ছা সবকিছু মিক্সড আর ইস পাঁচ ফোড়ন আর এখানে সরিষার তেল নিয়েছি আমি জামু সরিষার তেল নিয়েছি এখানে ভিনিগার নিয়েছি চিনিও দেব চিনিটা হ্যাঁ চিনিও আছে চিনিটা দেখাচ্ছি না তাহলে আমরা আচার বানানোর রেসিপিতে চলে যাই আম্মু জলপাইগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছে যখন পানির মধ্যে জলপাইগুলো সিদ্ধ হয়ে মানে ফেটে ফেটে যাবে এই যে ফেটে ফেটে যাবে তখনই আম্মু এগুলোকে নামিয়ে ফেলবে না এই যে এরকম এগুলা ধরো সিদ্ধ হয়ে গেছে ও আচ্ছা ও গরম আচ্ছা তাহলে আমরা রেসিপিতে চলে যাই আচ্ছা আম্মু আচার বানানোর রেসিপি যাওয়ার আগে আম্মু এখানে যে শুকনো মরিচগুলো গোটা নিয়েছে ওগুলোকে আম্মু বেটে নিয়েছে সর্ষে বেটে নিয়েছে এখানে রসুন বেটে নিয়েছে আর এখানে যে পাঁচ ফোড়নগুলো খোলায় ভেজে নিয়েছো ওগুলা তুমি তেলে গুঁড়ো করে নিয়েছে আর এখানে লবণ নিয়েছে আর জলপাইগুলোকে সিদ্ধ করে কিছুটা কেটে নিয়েছে ছোটগুলোকে গলিয়ে ফেলেছে হ্যাঁ ছোটগুলোকে আম্মু গলিয়ে ফেলেছে এখন তাহলে আমরা আচার বানানোর রেসিপিতে চলে যাই আম্মু কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেছে আম্মু এখন তেল দিয়ে দিচ্ছে হাতটা সরাও জাম্মু তেল তেলগুলো ঢেলে দিল আম্মু অল্প কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিল বলো এখানে আচারটা আমি দুই ভাগে বানাবো হলো দিয়ে দিলাম রসুন এখন দিয়ে দিল রসুন বাটা এখন দিয়ে দিচ্ছে সর্ষে বাটা এখন দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা বাটা দেখেছেন তেলগুলো কিভাবে মানে ফেনা হয়ে এসেছে আমার কাছে ফ্লেভারটা খুবই ভালো লাগছে আম্মু তোমার কাছে ভালো লাগছে খুবই ভালো লাগছে খাঁটি সর্ষের তেল আমার সর্ষের তেলের ফ্লেভার মানে কিছু রান্নার সেটা অনেক ভালো লাগে এখন দিয়ে দিল লবণ স্বাদমতো লবণ পরে আবার লাগলে দিবে এখন সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে এখন দিয়ে দিল হলুদ গুঁড়ো যেহেতু আমি মরিচ বাটা দিয়েছি সেহেতু আমি ইয়ে দিব না মরিচ গুঁড়ো দিব না সব কিছু দিয়ে আম্মু নেড়ে চেড়ে নিচ্ছে তারপরে আমি গোটা কিছু জলপাই দিয়ে দিব দাও এখানে কয়েক কেজি জলপাই নিয়েছো আম্মু এখানে প্রায় 4 কেজি বা 4 কেজি থেকে কিছু কম আছে এরকমই 3.5 কেজি না 3.5 কেজি কোনো 4 কেজি এরকম হবে সব কিছু দিয়ে এখন নিয়ে চেয়ে নিচ্ছে গলানোটাও দিয়ে দিব গোটাটার সাথে অর্ধেক আম্মু ছোট জলপাইগুলোকে আমি গলায় ফেলছি বড়গুলোকে একটু পিস পিস করে ফেলছি আম্মু আচারটা দুই ভাগে বানাবে সেজন্য গোটাগুলো দিয়ে দিল আবার অর্ধেক গলানোগুলো দিয়ে দিল জলপাই এখন সব কিছু দিয়ে এখন নাড়ার উপর থাকবে নাড়ো আম্মু এই যে এখন নিয়ে চেয়ে নিচ্ছে যারা যারা এভাবে আচার বানাবেন অবশ্যই আমার ফেসবুক পেজে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কারা কারা এভাবে আচার ট্রাই করেছেন আমার আম্মুর মতো আমি কারাটা দেখে কখনো আচার বানাই না আমি যেরকম পারি আমি সেরকমই বানাই অনেকে অনেক কিছু আগে দেয় অনেকে অনেক কিছু কিছু পরে দেয় আমি একজনের রেসিপি এক এক রকম আমি আমার মতো করে বানাই জলপাই আচারটা শীতের দিনে খুবই ভালো লাগে সরি ভিডিওটা কেটে গিয়েছে আমার একটা কল এসেছিল এখন আম্মু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি হাতটা সরো তোমার
এখন আচারটাতে আমি অনেক চিনি দিব কারণ আমি মিষ্টি আচার বানাবো জেম এখন আচারটাকে মালিয়া চায়ে নিচে উল্টিয়ে পাল্টিয়ে পাল্টিয়ে উল্টিয়ে অনেক চিনি দিয়েছি জলপাই তো অনেকে টক মিষ্টি খায় আমার ভাষায় কেউ টক আচার খায় না আমি একটু মিষ্টি করেই আচার বানাই কারণ সবাই ভাতের সাথে খায় আবার কেউ আসলে একটু পিরিজে করে দেই মিষ্টিটা একটু খেতে ভালো লাগে টক আচার ভালো লাগে বানাই আমারও টক আচার ভালো লাগে না একটু মিষ্টি আচারটাই ভালো লাগে যে মরিচের কালারটা অনেক সুন্দর হয়েছে না পাটা মরিচ আজকে আমি সব পাটায় পিষেছি পাটা পিষার পর আমার এখন হাত খুবই জ্বলতেছে গোসল করছি তারপর কাপড় চোপড় ধুইছি তারপরও হাতটা জ্বলতেছে আবার আজকে আমাদের খালা আসে নাই খালা কি আর আচারের কোনো মশলা আমি কাউকে দিয়ে কখনো রেডি করাই না আচার হচ্ছে একটা সেন্সিটিভ আচার সবার হাতে কিন্তু হয় না নষ্ট হয়ে যায় আবার অনেকে বানাতেও পারে না তো আমি আচারের জিনিসগুলো আমি নিজেই করি এই যে আমি গোসল টোসল করে ক্লিন হয়ে আমি আচারটা বানাতে আসছি ফ্রেশ হয়ে আচার একটু ইয়ে হলে নষ্ট হয়ে যায় এই যে চিনিটা এখন গলে আসছে আর আমার আম্মু কিন্তু অনেককে আচার বানিয়েও দেয় আমার আম্মুর হাতে আচারগুলি সবার অনেক পছন্দ হয় আমি কিন্তু প্রতি বছর 20 থেকে প্রায় 15 কেজি আচার বানাই সবাইকে আচার বানাই দিই কেউ যদি না পারে সেক্ষেত্রে বানাই দিই আর কি এখন এবারও বানাই দিব একজনকে 10 কেজি বানাই দিব আর একটু পরে সে আর একটু দাম কমলে আনবে এখনো দাম বেশি না একটু বড়গুলা 60 টাকা 50 60 টাকা এবার ভিনিগারটা দিয়ে দাও মালিহা ভিনিগার দিব ভিনিগারটা আমি এখনই দিয়ে দিব আম্মু শুধু রান্না করবে আর মুছবে অভ্যাস ছাড় গেল না তোমার না আচার তেল পড়তেছে তো না দাও ভিনিগার দাও পরিমাণ মতো অর্ধেকটা দাও ভিনিগারটা আমি এখনই দিয়ে দিব যেহেতু এটা 1 থেকে 1.5 বছর থাকবে আই আম্মু অল্প একটু তো আছে হবে তো তুমি দেখো না অর্ধেকটা দিতে বলছি না অর্ধেকটা তো দিলাম দেখো ফ্রিজে আছে নাকি আর তা আমি ভিনিগারটা দিয়ে দিয়েছি আমি এখন ভালো করে ভিনিগারটা দেওয়ার কারণ কি আমি যাতে নষ্ট না হয় হ্যাঁ ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে ভিনিগার দিয়ে বানায় না ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা যাতে নষ্ট না হয় অনেকদিন সংরক্ষণ করা যায় সেই ক্ষেত্রে ভিনিগারটা দিলে ভালো হয় আর আচারটা নষ্ট হয় না আমি অনেক সময় কি করি ওই যে রসুনের কোষ গুলাকে ছিলে ছিলে গোটা গোটা দিয়ে দিই শুকনা মরিচ দিই আজকে রসুন বাটাটা অনেক দিলাম সেই জন্য আর দিলাম না এটা দেখতে ভালো লাগে বয়মে ঢুকানোর পর রসুনের দানাগুলো দেখতে খুবই ভালো লাগে গোটা গোটা রসুনের দানা দুই ব্যাচে না বানালে তো আচার এত হবে না কড়াইতে কড়াইটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি কারণ গরম পানি দিয়ে বরফ দিয়ে নিলাম তারপর কাঠের চামচ দিয়ে নাড়তেছি আর বানানোর পর কিন্তু আমি স্টিলের কিছুতে ঢালবো না স্টিল লোহা এসব কিছুতে রাখবো না আচারটা একটু ঠান্ডা হওয়ার পরে ভালো একটা প্লাস্টিকের ভোলে ডালবো বা প্লাস্টিক বা মেলামাইনের ভোলে ডাললেই ভালো হয় কিন্তু স্টিল সিলভার এগুলাতে কিন্তু আচার ঢাললে শীষ বের হয়ে তিতো হয়ে যায় এটা অনেকে জানে না কি করে অনেকে বানায় বানায় ওই কড়াইতেই রেখে দেয় কড়াইতে রাখবো না আমার বড় একটা ভোল আছে মেলামাইনের ওটাতে ঢালবো ওই ভোলে ঢালবো তারপর ঠান্ডা হওয়ার পর পরের দিন বয়মে নিব তাহলে আচারটা হতে থাক যখন পাঁচফোড়ন দিব তখন আবার দেখাবো ভিডিওটা না হয় লং হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি ক্যামেরাটা তাহলে এখন অফ করে দেবো আচারটার কালার কিন্তু খুব সুন্দর এসেছে আলু গেছে হয়ে গেছে তার মানে না তার মানে হয়ে গেছে এখন আমি কি করব এই যে পাঁচফোড়ন করে রাখছি পাঁচফোড়ন উঠানোর আগে গুঁড়োটাকে দিয়ে দিব আর কি এটা কেন উঠানোর আগে দাও ফ্লেভারটা খুব ভালো থাকে মানে গ্রামটা একদম টাটকা থাকে ওই পাশ দিয়ে যাও আমি ওই পাশ দিয়ে যাও তুমি
আচার হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো। অনেকে দারচিনি দেয়, এলাচ দেয়, তারপরে তেজপাতা, ভালো লাগে না আমার। কখনো আচারে দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো কখনো দেয় না। আমি এইভাবেই আচার বানাই, খেতে খুব মজা লাগে। এই আচারটা ভাতের সাথে, ডালের সাথে, খিচুড়ির সাথে আগুনটা একটু ইয়ে করো, বাড়াও। তাইয়া তো খুবই পছন্দ করে। যে আচার হয়ে গেছে, তেলও কিন্তু আর দিব না বেশি। আচ্ছা, ভিডিওর মাঝখানে আমরা একটি কথা বলি না, আমার ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমি আচারটা এখন নামাই ফেলবো। আম্মু এখন আচারটা নামিয়ে ফেলবে। এই যে আম্মু এখানে বড় একটা বোল নিয়েছে, মেলামাইনের বোল, এখানে আম্মু ঢেলে নিবে আচারটা। এখানে ঢালার কারণ হচ্ছে যাতে করে আচারটা নষ্ট না হয়, তিতা না হয়। তিতা না হয়, অনেক সময় সিলভার, স্টিল এগুলো রাখলে শীষ ছেড়ে দেয়। এই যে আচারটা হয়ে গিয়েছে, এখন আম্মু সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছে, ঠান্ডা হবে। এখন কালকে, আজকে রাতে থাকবে বলে কালকে আমি এগুলাকে বয়ে ভরে ভরে তারপরে আমি রোদে রাখবো, রোদে রাখবো কিছুদিন। তারপর রোদে আমি বেশি দিন রাখি না, আচারটা এইভাবে রাখা যায়। আর আমি আচার কখনো ফ্রিজেও রাখি না। দেখছেন আচারটা কত সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছে। তাহলে আজকে আম্মুর তো আচার বানানোর রেসিপিটা দেখিয়ে নিলেন, অনেক সুন্দর হয়েছে কালারটি, খেতে অনেক মজা হবে দেখে বোঝা যাচ্ছে। আম্মু আবার দ্বিতীয় ব্যাচে আচার বানানো শুরু করে দিলে। আমার ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।